ওকে চলেন আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে জাভা স্ক্রিপ্টে আমরা কিভাবে হচ্ছে একটা এরের এলিমেন্টকে একটা এরের মধ্যে হচ্ছে নিয়ে আসতে পারি তো গতকালকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা পপ ম্যাথ মেথড এবং হচ্ছে পুশ মেথড দিয়ে মোটামুটি এলিমেন্টের আগে এবং হচ্ছে পরে হচ্ছে অনেক কিছু যোগ করা এবং হচ্ছে মাইনাস করা এটা হচ্ছে আমরা শিখলাম তো আজকে দেখেন আমরা হচ্ছে এখানে একটা জাস্ট এর নিলাম আমি হচ্ছে একটু বড়ো করে নিচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে এখানে খেয়াল করেন একটু একটা জিনিস সেটা হচ্ছে আমরা দুটো এরে নিলাম একটা হচ্ছে মেল নামে আর একটা হচ্ছে ফিমেলস নামে মেল এরেটার মধ্যে আমাদের কিছু মেল কালেকশান আছে আর ফিমেলস এর মধ্যে আমাদের কিছু ফিমেলস নেমের কালেকশন আছে কিন্তু একটা জিনিস একটু খেয়াল করেন আমাদের এই মেলের মধ্যে এগুলা সবই ঠিক আছে কিন্তু লাস্টে দেখেন একটা নাম যেটা হচ্ছে ফিমেল একটা নেম কিন্তু আমাদের এখানে চলে আসছে এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই নামটাকে আমরা হচ্ছে এখানে ফিমেল যে এড়েটা আছে এটার মধ্যে নিয়ে আসব এখন এটা আনার জন্য আমরা কি করতে পারি सिंपली আমরা যদি এরকম একটা মেথড ইউজ করি তাহলে এই জিনিসটা আমাদের জন্য অনেক ইজি হবে सपोज আমরা এখানে হচ্ছে একটা ভেরিয়েবল নিতে পারি सपोज বার নিলাম হচ্ছে লাস্ট পারসন লাস্ট পারসন নামে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম এবং হচ্ছে আমরা হচ্ছে এটার হচ্ছে যেটা করতে পারি লাস্ট পারসন যেটা সেটাকে আমরা বলতে পারি যে এই মেইলের প্লাস পার্সন ভেরিয়েবলকে আমরা একটা মান দিলাম সেটা হচ্ছে মেইল নামে যেই অ্যারেটা আছে সেটার ডট দিয়ে যদি আমরা পপ করি এটার মানে হচ্ছে গতকালকে ক্লাস এর আগের ক্লাসটা যদি আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে বুঝবেন যে মেলকে মেল ডট পপ দেওয়া মানে হচ্ছে এই মেইলের ভিতরে কিন্তু লাস্টের যে জিনিসটা আছে সেটা বের হয়ে চলে আসবে ওকে আমরা সেটাই করলাম এবং এটাকে হচ্ছে এই লাস্ট পার্সন ভেরিয়েবলের মধ্যে রাখলাম সিম্পল জিনিস একটু সিম্পলি চিন্তা করতে হবে ওকে আমাদের এই মেল ডট পপ দেওয়া মানে হচ্ছে এই লাস্টের যে এলিমেন্টটা আছে কারণ আমরা জানি পপ দিলে হচ্ছে লাস্টের এলিমেন্টটা বের হয়ে চলে আসে আর পুশ দিলে হচ্ছে চলে যায় তো আমরা যেটা করলাম পপ দিয়ে এটাকে বের করে নিয়ে আসলাম ওকে ফাইন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিমেলস যে আর এটা আছে এটার মধ্যে হচ্ছে আমরা কি করে দিব ডট পুশ করে দিব এখন আমরা কাকে পুশ করব জাস্ট পুশ করব হচ্ছে আমরা এই যে লাস্ট পার্সন ভেরিয়েবলটাকে কারণ আমার লাস্ট পার্সন ভেরিয়েবলের মানে হচ্ছে মেল ডট পপ মানে লাস্টের যেই এলিমেন্টটা আছে সেটা বের হয়ে চলে আসছে এটার মধ্যে এখন কিন্তু এটার পুরো মানটা এটার হাতে সো আমরা যদি এখানে বলি যে লাস্ট পার্সন এটার মধ্যে নিয়ে আসি এবার যদি আমরা কনসোল ডট লগ করি তো কনসোল ডট লগ আমরা যদি দুটো অ্যারেকে যদি একসাথে প্রিন্ট করতে চাই তাহলে আমরা লিখবো মেল এরপরে হচ্ছে কমা দিয়ে আমরা লিখবো হচ্ছে ফিমেল এগুলো আমরা দেখছি এভাবে আমরা ইচ্ছা মতো এর একসাথে প্রিন্ট করতে পারবো কন্ট্রোল এস দিয়ে সেভ করি কন্ট্রোল কন্ট্রোল অল্টার ধরে আমরা যদি অ্যান্ড প্রেস করি তাহলে যেটা দেখবো আমাদেরকে যে রেজাল্টটা দেখাচ্ছে একটু পরে ওকে এই যে দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু আমরা যদি এখানে দেখি দেখেন আমাদের কিন্তু এই যে লাস্ট প্রথম যে অ্যারেটা সেটা হচ্ছে আমাদের এই অ্যারেটা এবং এই অ্যারেটা দেখেন হৃদয়ের পরে কিন্তু এই যে এই নামটা যেটা ছিল লাস্টের নামটা সেটা কিন্তু পপ করার কারণে বের চলে আসছে এবং পরবর্তী যে অ্যারেটা ফিমেল ফিমেল কালেকশনের ভিতরে কিন্তু দেখেন এই যে সবার শেষে পুশ করলে আমরা জানি এটা হচ্ছে সবাই শেষে চলে যায় সো সবার শেষে কিন্তু এটা আমাদের চলে আসলো এবং আমরা যদি এগুলো লেন্থও দেখা ট্রাই করি যে দুটো অ্যারের লেন্থ যদি আমরা একটু দেখা ট্রাই করি আমরা এটা দেখার জন্য এখানে দিতে আমরা এরপর আমরা যদি এটাকেও যদি ডট লেন্থ দিই আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এবার যদি আমরা কন্ট্রোল অল্টার এন দিই তাহলে আমরা দেখবো দুটো এর লেন্থ কিন্তু এখানে নিচে দেখাচ্ছে যে নিচে আমরা হচ্ছে প্রথমটা তো হচ্ছে চারটা আমাদের এলিমেন্ট কারণ এই যে এক দুই তিন চার এটা কিন্তু পুশ পপ হয়ে চলে গেছে অলরেডি এটা কোথায় চলে গেছে এই যে পরেরটাতে পরেরটাতে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এবং হচ্ছে এই যে আর একটা যেটা আমরা পুশ করছি সেটা সহ টোটাল হচ্ছে ছয়টা এলিমেন্ট সব বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে এভাবে কিন্তু আমরা চাইলে ইয়ে করতে পারি তো এখন একটা জিনিস একটু ট্রাই করেন সেটা হচ্ছে আমরা এটাকে একটু ক্লিয়ার করি আর হচ্ছে একটু ছোট করি এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ওকে ভালো কথা আমরা তো শিখলাম যে পুশ করে আর পপ করে হচ্ছে আমরা লাস্টের এলিমেন্ট এবং হচ্ছে এদিক সেদিক করতে পারি সেটা ঠিক আছে বাট এমন যদি হইতো যে সাপোজ মনে করেন আমাদের এই যে নামটা এটা মনে করেন আমাদের এই জায়গার ভিতরে চলে আসলো এখানে চলে আসলো তো এখানে আমরা হচ্ছে একটা কমা দিয়ে দিই আর লাস্টে হচ্ছে এলিমেন্টের পরে কমা না দিলেও কোনো প্রবলেম নাই ওকে এখন আমরা এটাকে তাহলে কিভাবে এখানে নিয়ে আসবো আমরা তো জানি যে পপ করলে হচ্ছে লাস্ট থেকে বের হয় আর হচ্ছে যেটা করি আমরা পুশ করলে হচ্ছে লাস্টে গিয়ে অ্যাড হয় কিন্তু এখন তো আমাদের এই নামটা লাস্টেও নাই ফার্স্টেও নাই ফার্স্টে হলে না হলে আমরা শিফট আনশিফ্ট দিয়ে কাজ করতাম কিন্তু এখন তো সেখানেও নাই এটা মাঝখানে চলে আসছে এটাকে আমরা কি করব এটাকে সলভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা প্রথমে যেটা করব প্রথমে হচ্ছে আমরা এই নামটাকে এখান থেকে রিমুভ করে দিব সো এই যে মেল নামে যে এরা আছে ওখান থেকে রিমুভ করে দিব সো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই সাপোজ হচ্ছে পার্সন পারসন টু রিমুভ ওকে আমরা একটা ভেরিয়েবল নিলাম পার্সন টু রিমুভ এবং কাকে রিমুভ করতে চাচ্ছি এই যে মেলকে রিমুভ করতে চাচ্ছি সো মেলকে তো আর চাচ্ছি না মেলের ভিতরে আমরা কাকে চাচ্ছি রিমুভ করার জন্য আমরা জানি যে প্রত্যেকটা স্পেসিফিক এর অ্যারের এলিমেন্টকে ধরার জন্য আমরা হচ্ছে ইন্ডেক্স নাম্বার ইউজ করতে পারি হ্যাঁ সো আমরা যেটা করব সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে জিরো ওয়ান টু সো আমরা হচ্ছে টু যে ইয়েটা আছে আমাদের ইন্ডেক্স নাম্বার অথবা অফসেট এটাকে হচ্ছে আমরা ধরে নিব তো আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টু আচ্ছা এখন কিন্তু আমাদের এটা ধরা হয়ে গেল এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই এইটাকে এখন এটার মা এটার ভিতরে কিন্তু এখন এটার মান চলে আসছে এই যে টু যেটা অর্থাৎ এই নামটা এটা অফসেট হয়ে কিন্তু এখন এটার মধ্যে চলে আসছে এই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে এখন জাস্ট শুধু আমরা কি করবো ফিমেলস এটার মধ্যে কি করে দিব আমরা হচ্ছে এটাকে পুশ করে দিব জাস্ট পুশ করে দিব আমরা হচ্ছে কাকে পুশ করার পর আমরা কাকে পুশ করব এই যে পার্সন টু রিমুভ যে ভেরিয়েবলটা আছে জাস্ট এটাকে হচ্ছে আমরা আমরা পুশ করে দিলাম ওকে এখন যদি কনসোল কনসোল ডট ডট লগ করি এবং আমরা যদি মেল এবং হচ্ছে ফিমেল এই দুটোকে যদি আমরা এখন যদি জাস্ট দেখা ট্রাই করি কন্ট্রোল অল্টার এন দেখি তো কি অবস্থা আমরা এটাকে একটু বড় করে নি দেখেন চলে আসছে কিন্তু এই যে দেখেন আমরা যদি সেকেন্ড এলিমেন্টটাতে দেখি যে আমাদের এই নামটা প্রভা সেটা হচ্ছে এই যে দেখেন জান্নাত শান্তা রিয়া নীল এবং লাস্টে কিন্তু আমাদের এলিমেন্টটা চলে আসছে কিন্তু কিন্তু প্রবলেম যেটা হয়েছে লাস্টের এলিমেন্টে অর্থাৎ ফিমেল কালেকশনের ভিতরে সে আসছে ঠিকই কিন্তু সে তো প্রথম যে আমাদের ইয়েটা ছিল এটা ছিল মেল সেখান থেকে কিন্তু আদশে ডিলেট হয়নি কিন্তু এটা তো ঠিক না আমরা তো চাচ্ছি ডিলেট হয়ে সে চলে আসবে এখানে কিন্তু সে এখানে আসছে ঠিক আছে যে এই এই মধ্যে এটা হচ্ছে সেকেন্ড মান এয়ারের মধ্যে সে আসছে ঠিক আছে বাট সে কিন্তু এই প্রথমটা থেকে ডিলেট হয়ে আসে এটা হচ্ছে একটা প্রবলেম এখন দেখেন আমরা যদি এটা লেন্থ দেখার যদি ট্রাই করি এই এলিমেন্টগুলো যদি আমরা লেন্থ দেখার জন্য যদি ট্রাই করি তাহলে আচ্ছা আমরা লেন্থটা একটু পরে দেখি এর আগে হচ্ছে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা ডিলেট কিভাবে করে সেটা একটু করে দেখি আগে যে আমরা এটা কিভাবে ডিলেট করে দিতে পারি সো আমি যদি এখানে যদি এখন যদি লিখি যে ডিলেট ডিলেট এটা একটা জাভাস্ক্রিপ্টের বিল্ড ইন ফাংশন কাকে ডিলেট করতে যাচ্ছি আমি আমি ডিলেট করতে যাচ্ছি হচ্ছে হচ্ছে আমরা ডিলেট করতে যাচ্ছি হচ্ছে এই মেলের ভিতরে যে টু ইনডেক্স যেটা আছে অর্থাৎ এই জিনিসটাকে আমরা ওখানে দিয়ে দিতে পারি যদি আমরা দিয়ে 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 দিই কন্ট্রোল কন্ট্রোল সি কপি করে পেস্ট করলাম আচ্ছা এটার মানে হচ্ছে কি এটার মানে হচ্ছে আমরা ডিলিট করতে চাচ্ছি মেল নামক যে এর আছে তার ভিতরে দুই নাম্বার ইন্ডেক্সকে কে আমরা ডিলিট করতে চাচ্ছি এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দি এটাকে একটু ক্লিয়ার করি কন্ট্রোল অল্টার এন দি রেজাল্টটা দেখার জন্য এবার দেখেন যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে সে ডিলেট হয়েছে ঠিকই বাট এখানে কিন্তু একটা কি জানি একটা লিখে চলে গেল যেটা নাম হচ্ছে এমটি আইটেম মানে 1 2 সে কিন্তু চলে গেছে এখান থেকে দ্বিতীয় এলিমেন্টে ঠিক আছে এর এর মধ্যে সে ঠিক আছে আছে বাট প্রথমটা থেকে ডিলেট হয়েছে বাট কিন্তু সে এখানে কি করছে একটা কিন্তু এই যে এরকম একটা এমটি একটা জায়গা দখল করে চলে গেছে এবং আমরা যদি এটা লেন্থ দেখার যদি ট্রাই করি এখন যদি আমরা এই দুটোটার লেন্থ দেখি सपोज আমরা লেন্থ দেখার জন্য হচ্ছে আরেকটা কনসোল ডট লক করি কনসোল বা আমরা এটাকে হচ্ছে একটা কাজ করে ফেলি এটাকে ডুপ্লিকেট করে ফেলি শিফট অল্টার ডাউন আমরা হচ্ছে জাস্ট এই যে এখানে দিয়ে দিব ডট লেন্থ এরপর হচ্ছে এটা তো দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে ডট লেন্থ আচ্ছা এবার যদি আমরা লেন্থ দেখা ট্রাই করি কন্ট্রোল অল্টার এন্ড দেখেন আমাদের আমরা এটাকে একটু বড় করি তাহলে দেখেন বুঝবেন একটু একটু ভালো আগে আমরা ক্লিয়ার করে উইন্ডোটা অনেক দেখাচ্ছে কন্ট্রোল অল্টার দেখেন যেটা হইছে আমাদের বলতেছে যে প্রথমটার মধ্যে তার লেন্থ দেখেন এখানে প্রথমে রেজাল্ট দেখাইলো যে কনসোল করছি একবার সেটা হচ্ছে রেজাল্টটা দেখাইলো এখানে এই রেজাল্টটা পাইছে প্রথমটার মধ্যে এটা সেকেন্ডটার মধ্যে এটা কিন্তু এখানে যখন আমরা লেন্থ চেক করতে যাচ্ছি প্রথম কিন্তু সে বলতেছে প্রথমটার মধ্যে পাঁচটা এলিমেন্ট পরেরটার মধ্যে ছয়টা এলিমেন্ট সো পাঁচটা এলিমেন্ট তো হওয়ার কথা না এটা যদি এখান থেকে যদি আদৌ যদি এটা ডিলেট হয়ে থাকে তাহলে আমাদের এলিমেন্ট হওয়ার কথা এক দুই তিন চারটা কিন্তু সে এটা ডিলেট করার পরও কিন্তু এটার এই যে এখানে এমটি ভাবে জায়গা দেখাচ্ছে এবং সে একটা এলিমেন্ট হিসেবে ধরে নিচ্ছে এটা অনেকটা অ্যানোনিমাস এর মতো যদিও অ্যানোনিমাস সম্পর্কে এখনো আপনারা বুঝবেন না তো আমরা এটাকে তাহলে কি করতে পারি এই জিনিসটাকে আমরা সহজে কিভাবে করতে পারি এটাকে সহজে করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ডিলেটটাকে কমেন্ট করে রেখে দিই এটা আমাদের আপাতত লাগবে না আমরা এটা না করে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা স্প্লাইস করতে পারি জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন হচ্ছে স্প্লাইস স্প্লাইসটা আমরা কিভাবে ইউজ করব এটাকে জাস্ট হচ্ছে আমরা ক্লিয়ার করি স্প্লাইস করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মেলের ভিতরে কাকে বাদ দিতে চাচ্ছি সেটা আমাকে দেখাতে হবে সো আমরা চাচ্ছি হচ্ছে মেল ডট এর মধ্যে স্প্লাইস এটা এভাবে ইউজ করতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুটো প্যারামিটার পাস করতে হয় সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স নাম্বার কোন কাকে আমরা দিতে চাচ্ছি মেলের মধ্যে স্প্লাইস করতে চাচ্ছি মানে বাদ দিয়ে দিতে চাচ্ছি ডিলিট করতে চাচ্ছি যেটাই বলেন না কেন হোয়াট আমরা চাচ্ছি কাকে কত নাম্বার ইন্ডেক্স সেটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে জিরো ওয়ান টু তাহলে আমরা টুকে কে চাচ্ছি ডিলেট করতে এবং কয়টা এলিমেন্ট ডিলেট করতে চাচ্ছি একটা নাকি আরো বেশি ডিলেট করতে চাচ্ছি না আমরা হচ্ছে একটা এলিমেন্ট ডিলেট করতে চাচ্ছি সো এটা হচ্ছে স্পেসিফিক করে দিতে হবে যে আমি দুই নাম্বার ইন্ডেক্সের মধ্যে একটা এলিমেন্ট বাদ দিতে চাচ্ছি সো স্লাইস স্পাইস এগুলা আরো অনেক ফাংশন আছে স্লাইস ও একটা ফাংশন আছে ওটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো তখন অনেকটা ক্লিয়ার হবে আপাতত আমরা এটা নিয়ে বেশি আলোচনা করতেছি না জাস্ট এতটুকু মনে রাখেন আমরা হচ্ছে দুটা ভ্যালু পাস করতে হবে স্প্লাইসের মধ্যে একটা হচ্ছে যেটাকে আমরা বাদ দিতে চাচ্ছি সেটার অফসেট নাম্বার আর একটা হচ্ছে কয়টা দিতে চাচ্ছি সেটা এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং আমরা হচ্ছে টার্মিনালটা যদি একটু বড় করে নিয়ে বোঝার জন্য কন্ট্রোল অল্টার অ্যান্ড দিলাম এবার দেখেন কিন্তু যেটা হয়েছে দেখেন এবার কিন্তু আর এখানে কোনো প্রথম এর মধ্যে কিন্তু আর ওটা নেই ওটা কিন্তু ডিরেক্ট চলে গেছে এবং প্রথম এরতে বলতেছে যে আমাদের হচ্ছে এখানে যে চারটা হচ্ছে আমাদের কি আছে লেন্থ আছে এই যে যেহেতু আমরা কনসালট লক দিয়ে দিলাম একটা দুইটা তিনটা চারটা ওকে ঠিক আছে আর লাস্টেরটাতে যেটা আমাদের এই যে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সো আমরা কিন্তু ইজিলি কাজটা কাজটা করে ফেলতে পারলাম এবং এই কিন্তু আমাদের অনেক কাজে লাগবে সো প্র্যাকটিস করে ফেলেন এই জিনিসটা বারবার করেন প্র্যাকটিস করেন আপনি হচ্ছে নিজের মতো করে প্র্যাকটিস করেন হ্যাঁ আমরা হচ্ছে খুব ছোট্ট একটা জিনিস করলাম নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো স্পেশাল কিছু দেখব ওকে